হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপস এর নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, জানা আছে কি নিয়মিত লাল শাক খাওয়ার পরামর্শ কেন দিচ্ছেন চিকিৎসকেরা? সম্প্রতি মার্কিন কৃষি দপ্তরের বিশেষজ্ঞদের করা একটা স্টাডিতে দেখা গেছে, নিয়মিত যদি আপনি 100 গ্রাম করে লাল শাক খাওয়া শুরু করেন, তাহলে শরীরের ভিটামিনের ঘাটতি তো দূর হবেই, সে সঙ্গে দেহের অন্দরে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ফলেট সহ এমন কিছু উপাদানের ঘাটতি দূর হয়, যা ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো মরণরোগ তো দূরে রাখবেই, সে সঙ্গে শরীরের আরো নানাবিধ উপকার হয়। যেমন ধরুন, 1, ওজন নিয়ন্ত্রণে চলে আসে। একেবারে ঠিক শুনেছেন বন্ধুরা, বাস্তবে কি ওজনকে নিয়ন্ত্রণে রাখতে লাল শাক নানাভাবে সাহায্য করে থাকে? আসলে এই শাকটির অন্দরে উপস্থিত বেশ কিছু উপাদান শরীরে প্রবেশ করা মাত্র বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, যার প্রভাবে খিদে কমে যায়। আর কম খেলে ওজন নিয়ন্ত্রণে চলে আসতে যে সময় লাগে না, তা কি আর বলার অপেক্ষা রাখে? তাই তো বলি বন্ধুরা, যদি শরীরে ইতিউতি জমে থাকা মেদ ঝরিয়ে ফেলতে চান, তাহলে নিয়মিত এক বাটি করে লাল শাক খেতে ভুলবেন না যেন। 2, রোগ প্রতিরোধ ব্যবস্থা আরো শক্তিশালী হয়ে ওঠে। আজ থেকে যতদিন বাঁচবেন, ততদিন যদি আর কখনোই ডাক্তারের মুখ দেখতে না চান, তাহলে রোজ ডায়েটে লাল শাককে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন। কারণ একাধিক স্টাডিতে দেখা গেছে, প্রতিদিন এই শাকটি খাওয়া শুরু করলে শরীরের অন্দরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এর ঘাটতি দূর হয়, ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে ছোট বড় কোনো রোগে ধারের কাছে ঘেঁষতে পারে না। 3, ক্যান্সারের মতো মরণ রোগকে দূরে রাখে। লাল শাকে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ভিটামিন ই, পটাশিয়াম এবং ভিটামিন সি শরীরে উপস্থিত একাধিক টক্সিক উপাদানের ক্ষতি করার ক্ষমতাকে কমে দেয়, সে সঙ্গে ক্যান্সার সেল যাতে জন্ম নিতে না পারে সেদিকও খেয়াল রাখে, ফলে স্বাভাবিকভাবে এই মরণ রোগ শরীরে বাসা বাঁধার কোনো সুযোগই পায় না। 4, হজম ক্ষমতার উন্নতি ঘটে। এতে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যা হজমের সহায়ক অ্যাসিডিটির ক্ষরণ বাড়িয়ে দেয়, সে সঙ্গে বায়োফুল মুভমেন্ট যাতে ঠিক মতো হয় সেদিকও খেয়াল রাখে, ফলে স্বাভাবিকভাবেই বদ হজমের আশঙ্কা কমে, সে সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও হ্রাস পায়। 5, দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। লাল শাকে উপস্থিত ভিটামিন সি রেটিনার ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যারা চোখে কম দেখেন বা পরিবারে গ্লোকোমার মতো রোগের ইতিহাস রয়েছে, তারা সময় নষ্ট না করে আজ থেকেই লাল শাক খাওয়া শুরু করুন, দেখবেন অল্প দিনের মধ্যেই উপকার পাবেন। 6, কিডনির কর্মক্ষমতা বাড়ে। একাধিক সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত লাল শাক খেলে একদিকে যেমন কিডনির কর্মক্ষমতা বাড়ে, তেমনি অন্যদিকে রক্ত উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর থেকে বেড়ে যায়, ফলে রক্ত পরিশুদ্ধ হয়, ফলে নানাবিধ রোগের প্রকোপ কমে। 7, দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে। লাল শাকের মূল দিয়ে দাঁত মাজার পর নুন জল দিয়ে কুলকুচি করলে দাঁতের হলুদ ভাব কেটে যায়, সে সঙ্গে পোকা লাগা সহ মাড়ি এবং দাঁত সম্পর্কিত নানাবিধ রোগ ধারের কাছে ঘেঁষতে পারে না। 8, সাপের বিষের তেজ কমায়। এই নিয়ে এখনো গবেষণা চলছে ঠিকই, তবে প্রাথমিক অনুসন্ধানের পর দেখা গেছে, সাপ বা কোনো সরীসৃপ কামড়ানোর পর যদি ক্ষত স্থানে লাল শাক বেটে লাগানো হয়, তাহলে বিষের প্রভাব অনেকটাই নাকি কমে যায়, সে সঙ্গে একাধিক অঙ্গের ওপর বিষের প্রভাব পড়ার আশঙ্কা হ্রাস পায়। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। 9, লোহিত রক্ত কণিকায় ঘাটতি দূর হয়। লাল শাক খেলে রক্ত বাড়ে শরীরে, এ কথাটা নিশ্চয়ই আপনিও ছোটবেলায় শুনেছেন, কিন্তু পাতা থেকে কিভাবে রক্ত তৈরি হয় তা যদিও আজ পর্যন্ত বুঝে উঠতে পারেননি। আসলে বন্ধুরা, পাতা থেকে রক্ত তৈরি হয় না, বরং লাল শাকে এমন কিছু উপাদান থাকে যা শরীরে লোহিত রক্ত কণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো অ্যানিমিয়া রোগীদের এই শাকটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, 2 আটি লাল শাকে পিষে রস সংগ্রহ করে তার সঙ্গে 1 চা চামচ লেবুর রস এবং 1 চা চামচ মধু মিশিয়ে যদি নিয়মিত খেতে পারেন, তাহলে শরীরে কখনোই রক্তের অভাব হবে না। 10, জ্বরের চিকিৎসায় দারুণ কাজে আসে। ওয়েদার চেঞ্জের কারণে যারা জ্বরে ভুগছেন, তারা এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে একটা প্যানে পরিমাণ মতো জল নিয়ে তাতে 1 মুঠো লাল শাক ফেলে দিন, তারপর জলটা ফোটাতে শুরু করুন। যখন দেখবেন ফুটতে ফুটতে জলের পরিমাণ অর্ধেক হয়ে গেছে, তখন আঁচটা বন্ধ করে দিন। এরপর জলটা ঠান্ডা করে সেটা পান করুন। এমনটা কয়েকদিন করলেই দেখবেন জ্বর দেছুট লাগিয়েছে। 11,
হেয়ার ফলের মাত্রা কমে। এক কাটি লাল শাক ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে ফেলুন। তারপর তাতে এক চা চামচ নুন মিশিয়ে ভালো করে নাড়ান। যখন দেখবেন দুটি উপাদান ঠিক মতো মিশে গেছে, তখন মিশ্রণটি ছেঁকে নিয়ে পান করুন। এমনটা প্রতিদিন করলে চুল পড়ার হার কমবে আশানুরূপ ভাবে। দর্শক মন্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না, কারণ এর মাধ্যমে আপনার পরিচিত জনরা লাল শাক খেতে উৎসাহিত হবে এবং উপকার পাবে। আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।